नमस्कार बंधुरा एसबी एकाडेमिक सेंटारे ऑनलाइन क्लासे प्रत्येकटा छात्र छात्री के स्वागत। आज के माध्यमिक टेस्ट पेपर सल्व कराबो जेटा तुम्हारे स्कूल के दिए। आज के 426 नम्बर पेज निये आलोचना करब। तो देखो 425 नम्बर पेज थेके किन्तु एई अंकटा शुरू होयेछे। तुम्हारे आमि 426 नम्बर पेज थेके स्टार्ट करब। आमि 425 नम्बर थेके माने पेज थेके एक दागेर माने अंक, दो दागेर अंक, तीन दागेर अंक अर्थात एक दागेर जे एमसीक्यू आछे एबं दो दागेर जे शून्यस्थान आछे, ठीक आछे, एबं तीन दागेर जे सत्य मिथ्या आछे एइगुलो किन्तु आमि सम्पूर्णरूपे टू दा पॉइंट আমি সলভ করে দিয়েছি। আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে। আজকে আমি চার দাগের অঙ্কগুলো টু দা পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো ম্যাথমেটিক্স 426 নম্বর পেজের যে সমস্ত এসএ কিউবগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত এসএ কিউবগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আমাদের চার দাগের রোমানের প্রশ্ন কি বলেছে, তিন বন্ধুর মূলধনের অনুপাত 4:7:9। প্রথম বন্ধু লাভ দ্বিতীয় বন্ধু লাভের তুলনায় ৬০ টাকা কম, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত সেটা নির্ণয় করতে হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো প্রথম বন্ধুর মূলধন x মাল্টিপ্লাই 4 বাই, ঠিক আছে, 4 + 7 + 9 মানে অনুপাতের যোগফল কত হচ্ছে x মাল্টিপ্লাই 4/20 হবে। x মাল্টিপ্লাই 4/20, ঠিক আছে, তার মানে কি আছে 4x/20 টাকা হয়েছে। অপর দিকে আমরা দেখতে পারি যে দ্বিতীয় বন্ধুর মূলধন কি আছে x মাল্টিপ্লাই 7/20 সমান সমান কি হয়েছে আমাদের, সমান সমান আমাদের 7x/20 টাকা হয়েছে, ঠিক আছে। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় বন্ধুর যে মূলধন আছে সেটা কি আছে x মাল্টিপ্লাই 9/20 সমান সমান কি আছে 9x/20। বুঝতে পারছো আমি কি বলছি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমাদের কারটা বলেছে, আমাদের বলেছে তৃতীয় বন্ধু, ঠিক আছে, তৃতীয় বন্ধু বলেছে এবং কাশ কি বলেছে এবং প্রথম বন্ধু বলেছে, ঠিক আছে। তো দেখো এই দুটো থেকে আমি মাইনাস করে দেবো, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কি করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো প্রশ্ন অনুসারে এটি কিউব মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে প্রশ্ন অনুসারে 7x/20 - 4x/20 = 60, তাই তো। তাহলে দেখো 7x লসাগু কত 20 আছে। তো দেখো কত হবে, তো লসাগু করে আমরা কি পাচ্ছি 7x - 4x সমান কত, সমান 7x থেকে 4x বাদ দিলে কত থাকছে 3x থাকছে, আর নিচে কত থাকছে 20 থাকছে, সমান কত 60 থাকছে, তাই তো। তো দেখো কোনাকুনি গুণ করছে 3x সমান কি আছে 20 × 60, ঠিক আছে, 20 × 60। তো দেখো একটু কেটে দিচ্ছি, তাহলে কি আছে x সমান কি হবে 20 × 60/3, 3 কত হয় 60 হয়, ঠিক আছে। তার মানে কি থাকছে 20 × 20 মানে কি 400 টাকা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 400 টাকা। তো দেখো এর অ্যান্সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি 400 টাকা, কিন্তু এখানে বলেছে যে দ্বিতীয় ব্যক্তির মূলধন কত। তো দেখো দ্বিতীয় ব্যক্তির মূলধন কত হবে, একটুখানি আমি অঙ্কটা করিনি, এটা করে দিচ্ছি। কি বলেছে 7x/20, ঠিক আছে, এটা কিন্তু দ্বিতীয় ব্যক্তির মূলধন, তাই তো। তো দেখো 7 = 7 গুণ এক্স এর মান কত পেয়েছি, এক্স এর মান তো পেয়েছি 400, কত পেয়েছি 400 পেয়েছি বাই, আর এখানে নিচে কত আছে 20 আছে, ঠিক আছে। কাটাকাটি করলে কত হবে, উপরে হবে 20 হবে। তো দেখো 20 সঙ্গে 20 × 7 কত হবে 140 হবে, বুঝতে পারছো কত হবে, এর অ্যান্সার হবে 140। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বন্ধুর যে মূলধন আছে সেটা কিন্তু আমাদের 140 টাকা। তো দেখো একটু কেটে দিচ্ছি, নোংরা হয়ে যাচ্ছে জায়গাটা, একটু না কাটলে ঠিক বোঝা যাবে না। তোমাদের আর একবার বুঝিয়ে দিচ্ছি, আমাদের দ্বিতীয় বন্ধুর মূলধন কি আছে 7x/20, তাই তো। বুঝতে পারছো কি বলছি? তো দেখো 7x/20 মানে কি 7 মানে কি 7 তো 7ই থাকলো, x এর মান কত পেয়েছি, x এর মান কিন্তু আমরা এই যে 400 পেয়েছি, তাই তো, 400 পেয়েছি, 400 বাই এখানে নিচে কত আছে 20 আছে, কাটলে কত হয় 20 হয়, তাই তো। 400কে 20 দিয়ে ভাগ করলে কত হয় 20 হয়, তার মানে কি থাকছে 7 × 20, ঠিক আছে, সমান কত হবে 140 টাকা। বুঝতে পারছো দ্বিতীয় বন্ধুর মূলধন মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে। তো দেখো আমাদের রোমান্টিক অঙ্ক কি বলেছে, বার্ষিক 6.14% সরল সুদে কিছু টাকা কত বছরের দ্বিগুণ হবে তা নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে। তো দেখো মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান কত আছে x টাকা, সুদ আসল কত দ্বিগুণ বলেছে, তাহলে 2x হবে। তাহলে কি আছে সুদ সমান কি হবে, সুদ সমান হবে 2x - x সমান কি আছে x টাকা। সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে কি থাকছে সুদ থাকছে, বুঝতে পারছো। সুদের হার কি বলেছে 6.14%, অর্থাৎ 4/24 এর কত হয় 25/4%। এখানে বলেছে সময়টা বের করতে বলেছে, সময় সমান কি আছে इंटरेस्ट मल्टीप्लाई 100 और कि आछे आर मल्टीप्लाई पी एटा किन्तु आर आछे ठीक आछे आर मल्टीप्लाई पी। तो देखो इंटरेस्ट कि आछे इंटरेस्ट आछे आमादेर तो देखो ठीक केटे दिच्छी नाले जायगाटा नोंरा आछे। इंटरेस्ट कत आछे एक्स आछे और मल्टीप्लाई 100 एवं आमादेर आर कत आछे 25/4 एवं पी एर मान कि आछे एक्स आछे बुझते पारछो। तो देखो एबार आमि कि करछि एक्स एक्स केटे दियेछि ताई तो कि थाकछे ताहले ताहले थाकछे आमादेर तो देखो 100 मल्टीप्लाई 4/25 की करছি घूरिए दीची उल्टिए दीची तो कत হবে 4/25 100 হবে 4/4 কত হবে 16 হবে 16 বছর হবে বুঝতে পারছে 4/25 100 আর 4 × 4 কত হবে 16 বছর হবে কত বছর হবে 16 বছর হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও ঠিক আছে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে রোমান 3 অঙ্ক √3 - 2 एर अनुबंधीकरणের যোগফল নির্ণয় করো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছো। তো দেখো আমি অঙ্কটা কি করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দেবে ঠিক আছে। তো দেখো আমাদের লক্ষ্য করতে পারছি যে অনুবন্ধীকরণই তাই তো তো √3 - যদি 2 হয় তাহলে কি হবে অনুবন্ধীকরণই কি হবে -√3 - 2 হবে। তো দেখো এদের যোগফল যোগফল মানে কি এই যে যোগ করে দিয়েছি ঠিক আছে। তো দেখো কি হচ্ছে √3 - 2 তারপরে কি আছে प्लस माइनस की है माइनस है और रूट थ्री तपर कि थकसे √3 हमारे -2 थकसे। तो देखो √3 जो केटे जाए कि थकसे -4 थकसे एर आंसर कि -4 एर आंसर है ठीक है। ये हमारे जे करणी आछे एबं जार जे अनुबंधी करणी आछे एदेर जदि जोगफल करा हय ताहले किन्तु एर आंसर है -4। तो देखो हमारे परेर अंकटा कि बोलेछे। तो देखो हमारे परेर अंकटा बोलेछे रोमान 4 एर अंक 5x² - 3x + 6 समीकरणটির बीजদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মানটা নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কি করে করাচ্ছি সেদিকে প্লিজ একটু নজর দাও তোমরা। তো দেখো 5x² - 3x + 6 ঠিক আছে =0। তো দেখো এটা আমাকে একবার আলফা যোগ বিটা এবং আলফা গুণ বিটা এর মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে। তাহলে তোমরা দেখো 5x² - 3x + 6 = 0 आल्फा जोग बीटा मान कि 3/5 है और आल्फा गुण बीटा मान कि 6/5 है तई तो बेर करते हैं। तो देखो एक मुछे दी अंकटा कि माने 1/α जोग 1/β मानटा बेर करते तई तो देखो एर लसगु कि है एर लसगु पे आल्फा जोग बीटा बल्फा बीटा तई तो आल्फा जोग बीटार मान कत है आल्फा जोग बीटार मान हलो 3/5 मैं 3/5 এবং আমাদের আলফা গুণ বিটার মান কি আছে 6/5 তাই তো। তো দেখো বোথ সাইড থেকে 5/5 কেটে দিলাম আর কি থাকছে 3/6 থাকছে কি থাকছে 3/6 থাকছে। তো দেখো 3/ যদি 6 থাকে 3 × 3 আর 3 × 2 = 6 অর্থাৎ দেখতে পাচ্ছি এর অ্যানসার হবে 1/2 এর অ্যানসার কি হবে এর অ্যানসার হবে 1/2 ঠিক আছে। तो देखो हमारे 5 दागের অঙ্ক কি বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার যদি বৃত্তটির কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার হয় তাহলে জ্যাটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেব আর প্রত্যেকটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো আমি তোমাদের এখান থেকে টোটাল 5 খানা অঙ্কর মতন সলভ করে দেব ঠিক আছে। বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেব ঠিক আছে। মানে একটা माने एखाने टोटाल 12 खाना अंक आछे 12 खाना अंकर भितर थेके आमि टोटाल 12 खाना कराबो ना 5टा बा 6टा 6टा बा 5टा 5टा करे प्रत्येकटा भिडियोते करिये देबो ठीक आछे। तो देखो आमि एई 5 दागेर अंकटा कि करे सल्व कराछि सेई दिके प्लिज तोमरा एकटु नजर दाओ ठीक आछे। तो देखो तोमरा 5 दागेर अंकटा खूब सुंदर करे देखे नाओ रोमान 5 एर अंक जेखाने आमरा देखते पाच्छी ए बी आर सी डी ठीक आछे। तो देखो एखाने आमरा लक्ष्य करते पारछि जे आमरा एखाने कि लक्ष्य करते पारछि आमरा एखाने लक्ष्य करते पारछि एकटु मुछे दिच्छि যে সিডিজিয়া ঠিক আছে এবং এবি ব্যাস এবং এবি ব্যাসের যেটা আছে 20 সেন্টিমিটার আছে আর ওই কত আছে 8 সেন্টিমিটার আছে এবি সমান কি আছে 20 সেন্টিমিটার তাহলে কি আছে এও সমান ওবি সমান কি আছে 20 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 10 সেন্টিমিটার হবে 20 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে 10 সেন্টিমিটার হবে বুঝতে পারছো আমি কি বলছি। তাহলে আমরা এখানে কি করছি আমরা এখানে বি এর মানটা বের করছি ঠিক আছে বি এর মানটা বের করছি বি সমান কি আছে ওবি স্কয়ার মাইনাস ওই স্কয়ার ओबिर मान कत आछे ओबिर मान आमादेर 10 आछे 10 एर होल स्क्वायर माइनस 8 एर होल स्क्वायर 10 एर होल स्क्वायर माने कि 100 और 8 एर होल स्क्वायर माने कि 64 बियोग करले कत होबे 36 होबे तो देखो 36 यदि हो बी समानुपातिक के रूट 36 माने कि बीसी समानुपातिक 6 सेंटीमीटर তাহলে এখানে বলেছে যে এটির দৈর্ঘ্য কত হবে 6 মাল্টিপ্লাই 2 = 12 সেন্টিমিটার এর आंसर হবে কি হবে এর आंसर হবে 12 সেন্টিমিটার ঠিক আছে। তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি টু দা পয়েন্ট খুব শীঘ্রই সলভ করে দেব এই অঙ্কগুলো ঠিক আছে এবং যে সমস্ত অঙ্কগুলো খুবই মানে ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু স্টার মারা আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।